আজ ভোরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে আবারও পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভোর 5টা নাগাদ বেলতলা বাসস্ট্যান্ডের সামনের চায়ের দোকানে চা খাচ্ছিলেন ঘাটালগামী একটি লরির ড্রাইভার ও খালাসি। আর সেই সময় পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে আসা একটি লরি দ্রুত গতিতে এসে সাইড বরাবর ধাক্কা মারে ওই দাঁড়িয়ে থাকা লরিটিকে। দুটি লরিরই প্রচুর ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ওই লরি চালকের ঘুমের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এই দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দাসপুর থানার পুলিশ ও ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা গিয়ে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যান চলাচল স্বাভাবিক করেন। সন্তু বেরার রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। সময় গাড়িটা এনে চা দোকানে চা খায়, আর সাইড দিয়ে যে গাড়িটা এসেছিলো তার ঘুম ধরে যেতে ও টেনে নিয়ে চলে গেছে। দুটোই কি ঘাটালের দিকে যাচ্ছিলো? দুটোই ঘাটালের দিকে যাচ্ছে। আচ্ছা, আর ঘাটালের দিকে যাচ্ছে দুটো গাড়ি। এবারে গাড়ি দাঁড়িয়ে ছিল একটা, আর একটা গাড়ি তার ঘুমে এসে যেতেই সে টানা হয়ে চলে গেছে। এটা এখান করে আর বলছে আর কি। কটা নাগাদ হয়েছে? ওই চারটা। এটা কোন জায়গায়? এটা এটা বেলতলা। কারো কিছু ক্ষতি হয়েছে নাকি? না, কারো কিছু ক্ষতি হয়নি, তবে গাড়ির 5টা টায়ার উড়ে গেছে। ওই গাড়ির হাতে 5টা টায়ার উড়ে গেছে। আপনার নাম? আমার নাম সুকুমার বাঘ, বাড়ি কলমিজোর। কটা নাগাদ? তখন দেখলাম গাড়ি গাড়িতে ধাক্কা লেগেছে। এবার তাদের সে ড্রাইভারটা ছিল, তারপর তো তখনই ছিল একটা একটা। এবার আমার পায়খানা পেতে আমি পায়খানা করতে গেলাম। তারপরে যে ভুতু ছিল, এই স্কুলের ভুতু করা ছিল, সব কথা বলছিল। তারপরে দেখি ড্রাইভারটা কোথায় চলে গেছে কি জানি। আর পেছনের গাড়ির ড্রাইভারটা আছে এখনো। সে কোথায়? সামনে এখানেই আছে। স্যারের সঙ্গে কুণ্ডবাবুর সঙ্গে কথা বলেছে তাদের সেই ড্রাইভার। এই সামনে গাড়িটা যে গাড়িটা মেরেছে ও ড্রাইভারটা আগেই পালিয়ে গেছে, কোথায় গেছে জানি। আপনার নাম? চিনিও নি। আমি বেলতলার চা দোকানে, ঠাকুর চা দোকান বললাম বেলতলা।